হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, সবাই কেমন আছো? তা আমি তো দীঘায় বেড়াতে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রথম পার্ট। তো এটা আবার দ্বিতীয় পার্ট। আমরা দীঘায় বেরিয়ে অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, স্নান করতে গিয়েছিলাম সমুদ্রের সমুদ্রে, তা কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তা এটা সেকেন্ড পার্ট। এখানে আমি রুমগুলো আগের ভিডিওয়ে তোমাদের রুমগুলো শেয়ার করেছি। রুমগুলো তো খুব ভালো, আমাদের তো খুব পছন্দ হয়েছে, কোনো অসুবিধা হয়নি। রুমের যা ঘরগুলো বিশাল বড় বড় ছিল, বারান্দা ছিল, সব কিছু তোমাদের দেখিয়েছি। তা মানে এখানে এসে আমাদের কোনো অসুবিধাই হয়নি বলতে গেলে বন্ধুরা। তা তোমরা যদি এখানে আসতে পারো অবশ্যই এই হোটেলটায় উঠবে। এই হোটেলটা কিন্তু খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে, কোনো কিছুর অসুবিধা হয়নি। তোমরা দেখো বন্ধুরা, রুমগুলো এত সুন্দর, এত খোলামেলা, আমাদের তো খুব ভালো লেগেছে। তা প্রথম পার্টে তো আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তা চলো নেক্সট পার্টটা আমি শুরু করি, তোমরা দেখতে থাকো। তা যেদিন গেছি সেদিন তো আমরা রান্নাবান্না করতে পারিনি, আমরা কদিন রান্না করেই খেয়েছি, করতে পারিনি। তাই আমরা সবাই মিলে দেখো হোটেলে চলে এসেছি খেতে, খাবার টাবার মানে চান টান করে রেডি হয়ে খেতে চলে এসেছি। তা খাচ্ছি, আর দেখতে থাকো আমি পরে আবার ফিরে আসছি, কী কী খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। এখন আমরা খেয়ে নিই, টাটা বন্ধুরা। যেটাকে আপনি ক্রোকোডাইল বলছেন সেইটাকে ওরা একটা অন্য কি জায়গায়। আমরা তো অনেকক্ষণ এসেছি, এসে টান টান করলাম, সব রেডি হলাম পরিষ্কার হয়ে, তারপরে হোটেলে গেছিলাম খেতে, তোমাদের দেখালাম, খেতে গেছিলাম। খুব ভালো রান্না, হোটেলটাও খুব ভালো, রান্নাগুলো খুব ভালো। কি খেলাম জানো? প্রথমে তো দিল সবজি, একটা শাক হয়েছিল, মাছের মাথা দিয়ে শাক, তারপরে লাউ চিংড়ি হয়েছিল, পাঁপড় ভাজা দিয়েছি, ডাল দিয়েছি, আর কাঁকড়া মাছের ঝাল দিয়েছি, আর লাস্টে দিয়েছি চাটনি। তাহলে খুব ভালো খেয়েছি, আর বাড়ি চলে খাওয়া করে ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিই কী খেলাম কী করলাম। তা খেয়ে দিয়ে রুমে চলে এসেছি, এখন আবার বিকালে একটু বেরোবো ঘুরতে। তা আমার বর আর আমার দাদা তো নিচে গেছে গাড়ি ঠিক করতে, তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কথাটা, নাহলে আবার ভুলে যাবো তোমাদের বলতে। তা এই সারাদিন করলাম, এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, সবাই শুয়ে রয়েছে দিদি ফিদি, আর আমি কথা বলছি তোমাদের সঙ্গে। তো বিকালবেলায় বেরোবো, তোমাদের সমস্ত কিছু দেখো, ঠিক আছে বন্ধুরা? দেখো রাখি বাইকে নিয়ে যায়। তো বন্ধুরা আমরা তো বিকালে বেরিয়ে পড়েছি সবাই মিলে, দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা কি সুন্দর, চারিদিকে বালির চর হয়ে রয়েছে। এই জায়গাটা হচ্ছে তালসাড়ি, তালসাড়িটা আমরা দেখতে এসেছি। এখানেও ভালো লোকজন আছে, ভিড়ভাট আছে, মানে অনেক দোকানপাটও আছে, খুব সুন্দর জায়গাটার, ভীষণ হাওয়া এখানে তালসাড়িতে। এই জায়গাটার নাম হচ্ছে তালসাড়ি, ভালোই লাগলো জায়গাটা দেখতে, খুব ভালো লাগলো। তোমরা দেখো বন্ধু তালসাড়িটা, যারা এখনও দীঘায় বেড়াতে আসতে পারো তারা অবশ্যই এই তালসাড়িতে আসবে, আর সমস্ত জায়গাটা দেখবে। আর ওই দিকে দেখো বন্ধুরা, জেলেরা জাল টাল নিয়ে যাচ্ছে, মনে হয় মাছটা ধরবে। আমার তো দেখে খুব ভালো লাগলো, আর ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখো জাল টাল নিয়ে যাচ্ছে, জাল মানে জেলেরা। ওই
দেখো বন্ধুরা, দূরে দেখো সবাই কত জাল নিয়ে যাচ্ছে মাছ টাছ ধরবে, সব কিছু তোমাদের দেখালাম। চলো আবার কোথায় গেছি তোমাদের দেখায়। আর এইটা, এই জায়গাটার নাম দেখো বন্ধুরা, এটা একটা মন্দির। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের তালসারিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো বন্ধু, আর একটা জায়গায় আমরা চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে একটা বিরাট মন্দির। এটা হচ্ছে শিবের মন্দির, শিব ঠাকুরের বাবা ভোলানাথের মন্দির। এই মন্দিরটা কোনো কি খুব জাগ্রত, এখানে অনেক লোক বসে থাকে মনস্কামনা পূরণের জন্য, রোগ ব্যাধি যার যা কাম থাকে অসুবিধা সব আসে এই বাবার থানে বসে থাকে। তা আমরা এসেছি এখানে মন্দিরটা দর্শন করব আর পুজো দেবো। এটা হচ্ছে দীঘার বাবা চন্দনেশ্বর মন্দির। তো চলো তোমাদের ভিতরে ঢুকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই, তোমরা অবশ্যই এখানে এসো। হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকো। এটা বাবা চন্দনেশ্বরের মন্দিরে আমরা বাবাকে দর্শন করার জন্য এখানে সবাই আছি। চলো তোমাদেরও দেখাই। জয় বাবা চন্দনেশ্বর। কে উঠবে তাহলে? আমাকে দাও। আমরাই নো ওই দেখো ধাপে ধাপে কেমন পায়রা বসেছে। বন্ধুরা আমরা তো মন্দিরে ঢুকে পুজো দিলাম বাবার স্থানে, ওখানে বাবা রয়েছে, তোমাদের তো দেখালাম ভিডিও করে। আমরা সবাই মিলে পুজো দিলাম, আমি আমার বর দাদা ফাদা সবাই মিলে ওখানে মন্দিরে ঢুকে পুজো দিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে দেখো পুরো বাইরেটা আমরা দেখছি ঘুরে ঘুরে, আর তোমাদেরও ভিডিও করে দেখাচ্ছি কত সুন্দর মন্দির। তারপরে সন্ধ্যাবেলা গেছি তো কত সুন্দর আলো জ্বলছে, লাইটিং খুব ভালো লাগলো মন্দিরটা দর্শন করার। এখানে না বড় বড় ষাঁড় থাকে, মানে বাবার ষাঁড় খুব ভালো, ষাঁড়গুলো কি মোটামোটা মানে খুব স্বাস্থ্যবান ষাঁড়, খুব পছন্দ হলো। ষাঁড়ের গায়েটা একটু আমি আমার ছেলে সব একটু আদর করলাম, হাত তুলালাম, খুব ভালো। ষাঁড়গুলো কিছু বলে না, এই বাবার স্থানের ভিতরেই সব হাঁটাচলা করে রাখলাম। তা বন্ধুরা দেখতে থাকো, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, পাশে থাকবে। আবার নেক্সট ভিডিওয় ফিরে আসি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
বন্ধুরা, আমি তো এতক্ষণ তোমাদের বাবা চন্দনেশ্বরের মন্দিরের দর্শন করালাম। তা আমরা দেখো আর একটা নতুন জায়গায় চলে এসেছি। তা ওখানে সবাই টিকিট কাটছে, আর এটা আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে ঢেউসাগর। তাই এই পার্টটা আমি পরে তোমাদের দেখাবো। আজকের মতন ভিডিওটা এই অবধি। এই পার্টটা যদি আমি দেখাই এখন, তাহলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি এই পার্টটা এখন দেখাচ্ছি না, একটু দেখিয়ে আমি রেখে দিলাম। পরের পার্টে কিন্তু অবশ্যই তোমরা দেখো, এই পার্টটা মিস করো না। এই জায়গাটা হচ্ছে ঢেউসাগর। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এখন ওর ভিতরে ঢুকতে কাটা হয়ে গেছে, এবার আমরা ওখানে ঢুকবো আর তোমাদের সব ভিডিও কল করে দেখাবো। চলো বন্ধুরা আমরা ওখানে ঢুকি আর ভিডিও কল করে তোমাদের দেখাই দেখি কত সুন্দর জায়গা এটা, ঢেউসাগর এটা বলে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, এবার আমরা ঢুকবো। চলো